কোরআন ডট টিভি সংবাদ দেখার জন্য সাথে আছে আমি আরনা আক্তার। প্রথমে শিরোনাম, সুন্দর কুচকাওয়াজ ও মনোরম জিসপের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল লুচুমপুর ইম্পেরিয়াল মডেল হাই স্কুলের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার আরো বিস্তারিত নেক্সট রিপোর্টে। সুন্দর কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল লোচনপুর ইম্পিরিয়াল মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোমনি মিয়া। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উত্তর ভাখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ভাখানগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব আল জুব শাখা যুবলীগের সভাপতি মোহাম্মদ উমর ফারুক মোল্লা। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আফসারউদ্দিন আহমেদ আদর্শ বিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির আলম, প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শহীদুল কবির শাহিদ, ফরিদুজ্জামান ফরিদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন মিয়া সহ অনেকে। পরে বিজয়ীরা অতিথিবৃন্দের হাত থেকে তাদের পুরস্কার গ্রহণ করেন। নরসিংদীর রায়পুরা থেকে মোহাম্মদ হারুনর রশিদের তথ্যচিত্রে OK1.TV। সাধারণ সম্পাদক উত্তর বাহিনীর সদস্য আপনার বাংলার স্বাধীনতার পতাকা, তাই আমরা স্বাধীনতার আমাদের মাঝে উপস্থিত থাকবেন খেলোয়াড় এবং ছাত্রের জন্য রশি ঘুরানো এই খেলাতে অংশগ্রহণ করবা। আমাদের মধ্যে নির্মম ভাবে হত্যা